আজকে আমরা পড়ব না, প্রজেকশন 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 হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ঠিক আছে, কি দেখবো আজকে আমরা? প্রজেকশন দেখবো, প্রজেকশন। প্রজেকশন কি? প্রজেকশন হচ্ছে ধর কোনো একটা অবজেক্ট আছে, কোনো একটা অবজেক্টের ধর একটা থ্রিডি একটা ভিউ আছে, সেই থ্রিডি ভিউটাকে আমরা কি করতে চাই, টু ডিতে কনভার্ট করতে চাই। ঠিক আছে, যে কোনো একটা অবজেক্ট, তুই তোর চোখের সামনে যা দেখতে পাচ্ছিস সবই তো থ্রিজি আর থ্রিডি অবজেক্ট বা থ্রি ডাইমেনশনাল অবজেক্ট। এই থ্রি ডাইমেনশনাল অবজেক্টকে তুই যখন নিচে কনভার্ট করতে চাইছিস, না টু ডি একটা ভিউতে কনভার্ট করতে চাইছিস, তখন সেটাকে আমরা বলে দিয়েছি, সেটাকে আমরা বলে থাকি অর্থোগ্রাফিক। অর্থোগ্রাফিক প্রজেকশন বা অর্থোগ্রাফিক ভিউ। ঠিক আছে, তার মানে তোর সামনে যে কোনো অবজেক্ট আছে সেই অবজেক্টের কি থাকবে, অবজেক্টটাকে তুই ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখতে পারিস। ঠিক আছে, ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে তুই একটা অবজেক্টকে দেখতে পারিস। তার মানে যদি আমি কোনো একটা অবজেক্টকে সামনে থেকে দেখি তাহলে সেটা অবজেক্টের ফ্রন্ট ভিউ, যদি আমি অবজেক্টটাকে ওপর থেকে দেখি তাহলে সেটা অবজেক্টের হয়ে যাবে টপ ভিউ, যদি আমি অবজেক্টটাকে লেফট হ্যান্ড সাইড থেকে দেখি তাহলে সেটা হয়ে যাবে অবজেক্টের লেফট হ্যান্ড সাইড ভিউ, যদি আমি অবজেক্টটাকে রাইট হ্যান্ড সাইড থেকে দেখি তাহলে হয়ে যাবে কি অবজেক্টটার রাইট হ্যান্ড সাইড ভিউ। ঠিক আছে, তার মানে কোনো একটা থ্রিডি অবজেক্টকে যখন আমরা টু ডাইমেনশনাল ভিউতে আমরা কনভার্ট করি, তখন সেটাকে আমরা কি বলে থাকি, তখন সেটাকে আমরা বলে থাকি হচ্ছে স্যার অর্থোগ্রাফিক প্রজেকশন। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? এইবার এই যে থ্রিডি অবজেক্ট, এই থ্রিডি অবজেক্টটা আমার এই গোটা আমার আর্থের মধ্যে কোথায় থাকবে? নিশ্চয়ই কোনো একটা জায়গায় তো থাকবে। তাহলে কোনো একটা অবজেক্ট যে প্লেস আছে সেই প্লেসটাকে আমরা কি করতে পারি, স্যার ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি যে কোনো একটা প্লেসকে আমরা কি করতে পারি স্যার, চারটে ভাগে ভাগ করতে পারি, এরকম ভাবে চারটে ভাগে ভাগ করতে পারি। এই চারটে ভাগের মধ্যেই আমরা টোটাল সারাউন্ডিংসটাকে নিয়ে আসছি। কীভাবে স্যার? এইটা হচ্ছে আমার ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে আমার সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে আমার থার্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে আমার ফোর্থ কোয়াড্রেন্ট, তাই না? এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। আর এই যে মাঝখানে যে পয়েন্ট আমরা পাই, এটা হচ্ছে আমার রেফারেন্স পয়েন্ট, বা এটাকে আমরা বলে থাকি স্যার 0 0 পয়েন্ট, যেখানে আমার এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু দুটোই কি হয় স্যার, 0 হয়। মানে এটা কি, এটা হচ্ছে স্যার আমার এক্স, এটা কি, এটা হচ্ছে স্যার আমার ওয়াই। ঠিক আছে, যখন আমরা ড্রয়িং করব এই যে এক্স প্লেনটা কিরম ভাবে আছে স্যার, এক্স প্লেনটা হরাইজন্টালি আছে না? তার মানে এক্স প্লেন যেহেতু হরাইজন্টালি আছে, তাই এক্স প্লেনটাকে আমরা বলে থাকবো কি স্যার, হরাইজন্টাল প্লেন। এটাকে কি বলবো স্যার, এটাকে আমরা বলবো হচ্ছে হরাইজেন্টাল প্লেন। তো হরাইজেন্টাল প্লেনকে আমরা কিভাবে লিখি স্যার, হরাইজেন্টাল প্লেনকে আমরা এইচ পি, আমরা হরাইজেন্টাল প্লেনের শর্ট ফর্ম কি লিখি স্যার, হরাইজেন্টাল প্লেনের শর্ট ফর্ম লিখি স্যার এইচ পি। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? আরেকটা কি পাই, আরেকটা স্যার পাই আমরা হচ্ছে ওয়াই প্লেন। স্যার ওয়াই প্লেন মানে কি, ওয়াই প্লেন মানে স্যার ওয়াইটা কিভাবে আছে স্যার, ওয়াইটা আছে হচ্ছে ভার্টিক্যালি, তার মানে এটাকে আমরা কি বলবো স্যার, এটাকে আমরা বলবো হচ্ছে ভার্টিক্যাল প্লেন। তোরা যে ঘরের মধ্যে বসে আছিস, তোর ঘরের তুই সামনের দেয়ালের দিকে তাকাস, দেয়ালটা কিভাবে আছে স্যার, দেয়ালটা ভার্টিক্যালই আছে, তাহলে ওটা কি প্লেন স্যার, ভার্টিক্যাল প্লেন। আর তুই যার উপরে দাঁড়িয়ে আছিস মানে তোর মেঝেটা বা ছানটা, এটা কিভাবে আছে স্যার, ওটা হরাইজন্টালি আছে, তাহলে ওটা কি প্লেন, সেটা হরাইজন্টাল। আমি এইটাকেই এইটাকেই দেখ, এইদিকে থ্রিডিতে রিপ্রেজেন্ট করা হয়েছে, চারটে কোয়াড্রেন্ট, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, আর এটা ফোর্থ কোয়াড্রেন্ট। এই তো চারটে কোয়াড্রেন্ট আমরা ভাগ করেছি, ক্লিয়ার? ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্ট। এইবার কোনো একটা অবজেক্ট যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে, ধর এইখানে আছে, দেখতে পাচ্ছিস তো সবাই, থ্রিডি ভিউটাতে যে দেখাচ্ছি দেখতে পাচ্ছিস তো সবাই? হ্যাঁ স্যার। ধর কোনো একটা অবজেক্ট কোথায় আছে স্যার, কোনো একটা অবজেক্ট এইখানে আছে, এই কালো মতন যে অবজেক্টটা দেখালাম, হ্যাঁ কোনো একটা অবজেক্ট দেখ এখানে আছে, তাহলে এইটা যদি অবজেক্ট হয়, তাহলে এইটা যদি অবজেক্ট হয় আমরা বলতে পারি যে অবজেক্টটা কোথায় আছে স্যার, অবজেক্টটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে যখন কোনো একটা অবজেক্ট থাকবে তখন সেটাকে আমরা কি করে রিপ্রেজেন্ট করবো? দেখ ফার্স্ট কোয়াড্রেন্ট মানে কি, সবসময় মনে রাখবো অবজারভার কোনখানে দাঁড়িয়ে আছে, সবসময় মনে রাখবো এটা, অবজারভার স্যার কোনখানে দাঁড়িয়ে আছে, অবজারভার দাঁড়িয়ে আছে এইখানে, এই দেখ এখানে লেখা রয়েছে অবজারভার, এই যে অ্যারো হেড দিয়ে দেখি তো দেখেছি, এটাকে, এটা হচ্ছে অবজারভার, অবজারভার কে
অবজারভার হচ্ছে আমি, তুই, হ্যাঁ তোর বন্ধু, সবাই, যে কিনা অবজেক্টটাকে কি করছে, সে দেখছে, যে অবজেক্টটাকে দেখছে সেই হচ্ছে কি, সেই হচ্ছে স্যার অবজারভার। তাহলে অবজারভার কোথায় দাঁড়িয়ে আছে? স্যার অবজারভার দাঁড়িয়ে আছে এইখানে, অবজারভারটা দাঁড়িয়ে আছে এইখানে, এই যে অবজারভার যে দেখছে সে দাঁড়িয়ে আছে এইখানে, এইখানে দাঁড়িয়ে অবজারভার দেখছে। তাহলে এইখানে দাঁড়িয়ে যদি অবজারভার দেখে, তাহলে অবজারভারের রেসপেক্টে এইটা কি প্লেন, এটা স্যার ভার্টিক্যাল প্লেন, আর এইটা কি প্লেন, এটা স্যার হচ্ছে হরাইজন্টাল প্লেন। তাহলে একটা কথা বল, আমি যদি এইটা যদি আমার অবজেক্ট হয়, এইটা যদি আমার অবজেক্ট হয় আর এই যদি অবজারভার হয়, তাহলে অবজেক্টটা অবজারভার আর এই ভার্টিক্যাল প্লেনের রেসপেক্টে কিভাবে আছে? আমি কি বলতে পারি যে অবজেক্টটা কোথায় আছে? তার অবজেক্টটা আছে হচ্ছে অবজারভার আর ভার্টিক্যাল প্লেনের মাঝখানে। বা এইটাকে আরেকটু ঘুরিয়ে তুই বলতে পারি যে অবজেক্টটা কোথায় আছে? স্যার অবজেক্টটা আছে ভার্টিক্যাল প্লেনের সামনে আর হরাইজন্টাল প্লেনের উপরে। হ্যাঁ না না, হ্যাঁ না না, হ্যাঁ স্যার, তার মানে যখন আমরা সামনে বলতে যাই, সামনে সামনে মানে আমরা কি বুঝি? সামনে মানে আমরা স্যার বুঝি ইন ফ্রন্ট, ঠিক আছে? আর কি বললাম স্যার? ওপরে। ওপরে মানে কি বুঝি স্যার? ওপরে মানে বুঝি অ্যাবাভ, ঠিক আছে? তার মানে আমি যদি বলতে চাই যে কোনো একটা অবজেক্ট আছে ভার্টিক্যাল প্লেনের সামনে আর হরাইজন্টাল প্লেনের উপরে, তাহলে আমি কি বলবো? তাহলে আমি অ্যাকচুয়ালি বলতে চাইছি দ্য অবজেক্ট ইজ ইন ফ্রন্ট অফ দ্য ভার্টিক্যাল প্লেন অ্যান্ড অ্যাবাভ দ্য হরাইজন্টাল প্লেন। তার মানে যখনই কোয়েশ্চেনে লেখা থাকবে যে অবজেক্টটা কোথায় আছে, ইন ফ্রন্ট আছে স্যার ভার্টিক্যাল প্লেনের সামনে, ঠিক আছে, আর অ্যাবাভ আছে হরাইজন্টাল প্লেনের উপরে, তার মানে আমি কি বুঝে নেবো? তার মানে বুঝে নেবো অবজেক্টটা কোথায় আছে, স্যার অবজেক্টটা আছে ফার্স্ট কোয়াড্রেন্ট। ক্লিয়ার? বোঝা গেছে? সিমিলারলি এই আচ্ছা অবজেক্টটা এখানে না হয় সেকেন্ড কোয়াড্রেন্টে হতো, এইখানে হতো, এইখানে যদি অবজেক্টটা হতো, তাহলে আমি কি বলতাম? তাহলে আমি বলতাম স্যার আছে তো হরাইজন্টাল প্লেনের উপরে, এটা তো ঠিক কথাই, কিন্তু ভার্টিক্যাল প্লেনের সামনে আছে না পেছনে আছে? অবজারভার কোথায়? স্যার অবজারভার এইখানে আছে। তাহলে ভার্টিক্যাল প্লেনের সামনে আছে না পেছনে আছে? স্যার ভার্টিক্যাল প্লেনের পেছনে আছে। তার মানে কোথায় আছে? ভার্টিক্যাল প্লেনের পেছনে আছে। কেন স্যার পেছনে? কেন এইদিক দিয়ে দেখলে তো সামনেই আছে না? অবজারভার কোথায়? অবজারভার স্যার এইদিকে দাঁড়িয়ে আছে, কারণ অবজারভার এইদিকে দাঁড়িয়ে আছে, তার মানে অবজারভারের রেসপেক্টে ভার্টিক্যাল প্লেনের কোথায় আছে? স্যার ভার্টিক্যাল প্লেনের পেছনে আছে। তার মানে পেছন মানে কি? পেছন মানে তো স্যার বিহাইন্ড। পেছন মানে কি? পেছন মানে তো স্যার বিহাইন্ড। তার মানে যদি কোয়েশ্চেনে লেখা থাকে দ্য অবজেক্ট বা দ্য পয়েন্ট ইজ অ্যাবাভ দ্য হরাইজন্টাল প্লেন অ্যান্ড বিহাইন্ড দ্য ভার্টিক্যাল প্লেন, তাহলে আমি কি বলবো? তাহলে আমি স্যার বুঝিয়ে যাবো অবজেক্টটা কোথায় আছে, আর অবজেক্টটা আছে সেকেন্ড কোয়াড্রেন্ট। ক্লিয়ার? বোঝা গেল কি বলতে চাইলাম আমি? তার মানে যদি আমার কোয়েশ্চেনে লেখা থাকে দ্য অবজেক্ট ইজ ইন ফ্রন্ট অফ ভার্টিক্যাল প্লেন অ্যান্ড অ্যাবাভ দ্য হরাইজন্টাল প্লেন, তাহলে কোথায় আছে? তাহলে স্যার ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। যদি বলে দ্য অবজেক্ট ইজ বিহাইন্ড দ্য ভার্টিক্যাল প্লেন অ্যান্ড অ্যাবাভ দ্য হরাইজন্টাল প্লেন, তার মানে কোথায় আছে? তার মানে স্যার সেকেন্ড কোয়াড্রেন্ট আছে। কেন? কারণ ভার্টিক্যাল প্লেনের পেছনে, হরাইজন্টাল প্লেনের পেছনে। ক্লিয়ার? তাহলে এবার কথা বল, যদি অবজেক্টটা যদি এইখানে থাকতো, থার্ড কোয়াড্রেন্টে থাকতো, অবজেক্টটা এইখানে থাকতো, তাহলে আমি কি বলতাম? তাহলে আমি বলতাম স্যার ভার্টিক্যাল প্লেনের পেছনে আছে কিন্তু হরাইজন্টাল প্লেনের নিচে আছে, তাই না? তাহলে আমি বলতাম কি, স্যার ভার্টিক্যাল প্লেনের পেছনে আছে কিন্তু হরাইজন্টাল প্লেনের নিচে আছে। তবে নিচে মানে কি? নিচে মানে কি? নিচে মানে স্যার বিলো। নিচে মানে হচ্ছে বিলো। তার মানে যখন কোয়েশ্চেনে বলবে দ্য অবজেক্ট ইজ বিলো দ্য হরাইজন্টাল প্লেন অ্যান্ড বিহাইন্ড দ্য ভার্টিক্যাল প্লেন, তখন আমি কি বুঝবো? তখন আমি বুঝবো স্যার অবজেক্টটা কোথায় আছে, অবজেক্টটা আছে স্যার থার্ড কোয়াড্রেন্টে। ক্লিয়ার? আর কোথায় থাকতে পারে? আর স্যার এইখানে থাকতে পারে, এইখানে মানে ফোর্থ কোয়াড্রেন্টে থাকতে পারে। তাহলে ফোর্থ কোয়াড্রেন্ট থাকলে মানে কি? স্যার ফোর্থ কোয়াড্রেন্ট মানে হরাইজন্টাল প্লেনের নিচে, এটা তো ঠিক, কিন্তু ভার্টিক্যাল প্লেনের সামনে। তাহলে এখানে কি হবে? এখানে হবে স্যার অ্যাবাভ দ্য, সরি, বিলো দ্য হরাইজন্টাল প্লেন অ্যান্ড ইন ফ্রন্ট অফ ভার্টিক্যাল প্লেন। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে যদি এখানে আমি লিখে দিচ্ছি ছোট করে, যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তাহলে কি বলবো? তাহলে বলবো স্যার ইন ফ্রন্ট ভিপি অ্যান্ড অ্যাবাভ এইচপি, ঠিক আছে, ইন ফ্রন্ট ভার্টিক্যাল প্লেন অ্যান্ড অ্যাবাভ হরাইজন্টাল প্লেন। যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে তখন কি বলবো? কি বলবো? বিহাইন্ড ভিপি অ্যান্ড অ্যাবাভ এইচপি। হ্যাঁ, বিহাইন্ড ভিপি, অ্যাবাভ এইচপি। এই থার্ড কোয়াড্রেন্টে থাকে কি বলবো? স্যার বিহাইন্ড ভিপি অ্যান্ড বিলো
এইচপি। আর যদি ফোর্থ কোয়াড্রেন্টে থাকে তাহলে কি হবে? তাহলে হবে স্যার ইন ফ্রন্ট ভিপি, আর কি বলবো স্যার, বিলো এইচপি। এই চারটে জিনিস মনে রাখতে হবে, ঠিক আছে? এই চারটে জিনিস কখন কাজে লাগবে? এই চারটে জিনিস যখন আমরা পয়েন্ট প্রজেকশন করব তখন এই চারটে জিনিস কাজে লাগবে। এইবার স্যার এই এইটা তো আপনি বললেন, এই জিনিসটা তো আপনি বললেন যে যখন কোনো অবজেক্ট থ্রিডি অবজেক্ট থাকবে তখন, তাহলে থ্রিডি থেকে টুডিতে কি করে কনভার্ট করতে হয় এবার সেটা দেখবো। তার মানে আমি একটা অবজেক্ট আছে মানে ভালো করে বুঝবে। আচ্ছা এইখানে দেখাচ্ছি, এই যে এই এই ফিগারটা দেখবে, এটা তো থ্রিডি ফিগার, থ্রিডি ফিগারটা না দেখলে এগুলো বুঝতে পারবে না। তাহলে এবার আমি কি করব, তাহলে এবার আমি অবজেক্টটাকে অর্থোগ্রাফিক প্রজেকশনে কনভার্ট করব। তাহলে অর্থোগ্রাফিক প্রজেকশনে স্যার কি করে কনভার্ট করতে হয় এবার আমি সেটা বলছি, ভালো করে সবাই শুনবে। কি করে কনভার্ট করতে হয় মনে রাখবে, যখন আমরা কোনো একটা অবজেক্টের কোয়াড্রেন্টকে অর্থোগ্রাফিক প্রজেকশনে কনভার্ট করতে যাই তখন সব সময় যেখানেই অবজেক্টটা থাকুক না কেন, কি বললাম, সব সময় যেখানেই অবজেক্টটা থাকুক না কেন আমাকে আগে দেখতে হবে হরাইজন্টাল প্লেনটা কোথায় আছে। ক্লিয়ার? আগে আমাকে কি দেখতে হবে, আগে আমাকে দেখতে হবে হরাইজন্টাল প্লেনটা কোথায় আছে। এবার হরাইজন্টাল প্লেনটা যেখানে থাকবে এই হরাইজন্টাল প্লেনটাকে আমরা কি করব স্যার, 90 ডিগ্রি মুভ করব। কত ডিগ্রি মুভ করব স্যার? 90 ডিগ্রি মুভ করব। যেখানেই অবজেক্টটা থাকুক না কেন আমরা অবজেক্টটাকে কি করব স্যার, 90 ডিগ্রি মুভ করব। কত ডিগ্রি? 90 ডিগ্রি। কোন ডিরেকশনে মুভ করব স্যার? ক্লক, এটা ক্লক ওয়াইজ ডিরেকশন তো স্যার, ক্লক ওয়াইজ, ক্লক ওয়াইজ ডিরেকশন আমরা মুভ করব। মনে থাকবে কি বললাম, কি বললাম? তাহলে অবজেক্টটা যেখানে, হ্যাঁ অবজেক্টটা যেখানেই থাকুক না কেন আমরা কি করব স্যার, সব সময় হরাইজন্টাল প্লেনটাকে কত ডিগ্রিতে মুভ করব বললাম স্যার, 90 ডিগ্রিতে মুভ করব এবং ক্লক ওয়াইজ ডিরেকশনে মুভ করব। ক্লিয়ার? তার মানে এইটা স্যার ভার্টিক্যাল প্লেন, এটা স্যার হরাইজন্টাল প্লেন, হরাইজন্টাল প্লেনটাকে কি করব স্যার, মুভ করে দেবো কোন দিকে স্যার, 90 ডিগ্রি ক্লক ওয়াইজ। তাহলে 90 ডিগ্রি ক্লক ওয়াইজ মুভ করলে মানে এইটা স্যার 90 ডিগ্রি, তার মানে হরাইজন্টাল প্লেনটা কোথায় আসবে স্যার, হরাইজন্টাল প্লেনটা চলে আসবে সোজা। তার মানে একটা জিনিস ভালো করে দেখ, এখানে বোঝার জিনিস আছে। তার মানে অ্যাট ফার্স্ট, অ্যাট ফার্স্ট আমার জিনিসটা ছিল কেমন, অ্যাট ফার্স্ট আমার জিনিসটা ছিল স্যার এরকম, এইটা যদি একবার বুঝে যাস ড্রয়িং দেখবি, ড্রয়িং আর কিছু নেই, ড্রয়িং ছেলেখেলা হয়ে যাবে। এটা হচ্ছে ভার্টিক্যাল প্লেন, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে স্যার হরাইজন্টাল প্লেন। ভালো করে যদি দেখিস এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, হ্যাঁ না না, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট তাই না, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট তো, হ্যাঁ এটা ফার্স্ট কোয়াড্রেন্ট তো, হ্যাঁ। তাহলে আমি কাকে মুভ করবো বলেছি, আমি স্যার হরাইজন্টাল প্লেনকে মুভ করবো। হরাইজন্টাল প্লেনকে কি মুভ করবো স্যার, 90 ডিগ্রি ক্লক ওয়াইজ। তাহলে একটা কথা বল, হরাইজন্টাল প্লেনকে যদি আমি 90 ডিগ্রি ক্লক ওয়াইজ ডিরেকশনে মুভ করি তাহলে হরাইজন্টাল প্লেনটা কোথায় এসে থামবে স্যার? 90 ডিগ্রি ক্লক ওয়াইজ মানে হরাইজন্টাল প্লেনটা এইভাবে এসে থেমে যাবে, কি এইভাবে এসে থামবে না, এইটা হরাইজন্টাল প্লেন হবে না তখন, হ্যাঁ না না, যদি আমি 90 ডিগ্রি ক্লক ওয়াইজ ডিরেকশনে মুভ করি। এবার অবজারভার কোথায় ছিল স্যার? অবজারভার এইখানে ছিল, এইখানে দাঁড়িয়ে অবজারভার দেখছে জিনিসটাকে। এবার একটা তুই কথা বল, তুই যদি 90 ডিগ্রি ক্লক ওয়াইজ ডিরেকশনে হরাইজেন্টাল প্লেনটাকে রোটেট করিস আর ক্লক ওয়াইজ যদি আর ক্লক ওয়াইজ ডিরেকশনে মুভ করিস আর অবজারভার যদি সামনে দাঁড়িয়ে এই প্লেনটাকে দেখে তাহলে অবজারভার কিরকম দেখবে জিনিসটাকে, তাহলে অবজারভার এরকম দেখবে জিনিসটাকে, হ্যাঁ অবজারভার এরকম দেখবে না জিনিসটাকে স্যার, এরকম দেখবে জিনিসটাকে অবজারভার, কি এই ওপরটা কি দেখবে স্যার, ওপরটা দেখবে ভার্টিক্যাল প্লেন আর নিচটা কি দেখবে, নিচটা দেখবে হরাইজন্টাল প্লেন, হ্যাঁ না না। তার মানে যখন এক কোনো অবজেক্ট ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে, যখন কোনো অবজেক্ট কোথায় থাকে ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে বা তখন আমরা এই মাঝখানে যে লাইনটা পাই, এই যে লাইনটা পেলাম এটাকে আমরা বলে থাকি কি এক্স ওয়াই প্লেন, বা এটাকে বলা থাকা হয় কি আরপি, বা এটাকে বলা হয় কি স্যার রেফারেন্স প্লেন। ক্লিয়ার? যখন কোনো একটা অবজেক্ট কোথায় থাকে স্যার ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তখন আমরা কি পাই স্যার, মাঝখানে যে লাইনটা পাই এই লাইনটা কি প্লেন স্যার, মাইনটা হচ্ছে আমার রেফারেন্স প্লেন,
এটাকে আমরা শর্ট ফর্মে কি বলে থাকি স্যার? শর্ট ফর্মে আমরা বলে থাকি আরপি, তাই না? তার মানে যখন একটা অবজেক্ট ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে রেফারেন্স লাইনে, তুই যদি একটা ফার্স্ট কোয়াড্রেন্টের অবজেক্টের এরকম রেফারেন্স লাইন টানিস, শুধু রেফারেন্স লাইন এক্স ওয়াই, তাহলে রেফারেন্স লাইনের ওপরের প্লেনটাকে অ্যাকচুয়ালি আমরা ভার্টিক্যাল প্লেন বলে থাকি, আর নিচের প্লেনটাকে অ্যাকচুয়ালি আমরা হরাইজন্টাল প্লেন বলে থাকি। ক্লিয়ার? বোঝা গেল কি বললাম? তার মানে যখন আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে অবজেক্ট থাকবে তখন আমরা কোন অ্যাঙ্গেলে প্রজেকশন নেব? তখন স্যার আমরা ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন ড্র করব, তখন আমরা ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন ড্র করব। তার মানে যখন আমরা ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন ড্র করব, ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন মানেই হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে অবজেক্টটা আছে, তার মানে কি? তার মানে রেফারেন্স লাইনের উপরে কে আছে? তার ভার্টিক্যাল প্লেন। রেফারেন্স প্লেনের নিচে কে আছে? তার হরাইজন্টাল প্লেন। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ একটু স্যার, রেসপন্স দেবে? হ্যাঁ স্যার, তাহলে বুঝতে পেরেছো? তাহলে এইবার যদি আমরা অবজেক্টটাকে থার্ড কোয়াড্রেন্টে নিয়ে আসি, তার মানে থার্ড কোয়াড্রেন্ট মানে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো স্যার থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন। ড্রয়িং পরে শিখবো, আগে কনসেপ্ট। কনসেপ্ট যদি হয়ে যায় আমাকে আর ড্রয়িং করাতে হবে, নিজেরাই ড্রয়িং পাচ্ছিস, তখন বলবে কি বলছে লোকটা এসে ভুলবার। ঠিক আছে, দেখবি নিজেরাই পারবি তখন, শুধু এই কনসেপ্টটাকে তৈরি করতে হবে। এই এই তার মানে দেখ, এবার অবজেক্টটা কোথায় আছে স্যার? এবার থার্ড কোয়াড্রেন্টে আছে না? ভালো করে দেখার চেষ্টা করবি। কেন স্যার থার্ড কোয়াড্রেন্টে? স্যার এটা আছে হরাইজন্টাল প্লেন, এটা আছে স্যার ভার্টিক্যাল প্লেন। অবজেক্টটা কোথায় আছে? অবজেক্টটা স্যার এইখানে আছে। তার মানে কোথায় হলো স্যার? বিলো হরাইজন্টাল প্লেন অ্যান্ড বিহাইন্ড দ্য ভার্টিক্যাল প্লেন। তাহলে বিলো হরাইজন্টাল প্লেন আর বিহাইন্ড দ্য ভার্টিক্যাল প্লেন হলে এটাকে আমরা থার্ড কোয়াড্রেন্ট বলি না? তাহলে এটা কোথায় আছে? এটা স্যার থার্ড কোয়াড্রেন্টে আছে, হ্যাঁ না? না, আমি কি বলেছিলাম? অবজেক্ট স্যার যেখানেই থাকুক না কেন, আমরা কোন প্লেনটাকে মুভ করব? কোন প্লেনটা মুভ হয় বলেছি? শুধু এবং শুধুমাত্র কোন প্লেনটা মুভ হয়? হরাইজন্টাল প্লেন মুভ হয়। ভার্টিক্যালটা, বাট ভার্টিক্যাল প্লেন মুভ হয় বললাম? ও সরি, এবার কি বললাম? কোন প্লেন মুভ হয় বললাম? হ্যাঁ, অলওয়েজ হরাইজন্টাল হরাইজন্টাল প্লেন, অলওয়েজ হরাইজন্টাল প্লেন মুভ করে। হরাইজন্টাল প্লেন মুভ করে, ভার্টিক্যাল প্লেন মুভ করে না। ভার্টিক্যাল প্লেন ফিক্সড, হরাইজন্টাল প্লেন মুভ করবে। কোন দিকে মুভ করবে? 90 ডিগ্রি মুভ করবে। কোন ডিরেকশনে স্যার? ক্লক ওয়াইজ ডিরেকশনে। ক্লিয়ার? এইটা যেন ভুল না হয়, ব্যাস তাহলেই হবে, আর কিচ্ছু মনে রাখতে হবে না। হরাইজেন্টাল প্লেন মুভ করে না, এই ভার্টিক্যাল প্লেন মুভ করে না, অনলি হরাইজেন্টাল প্লেন মুভ করে। কোন ডিরেকশনে মুভ করে? 90 ডিগ্রি ডিরেকশনে মুভ করে, ক্লক ওয়াইজ ডিরেকশনে। ক্লিয়ার? তার মানে হরাইজেন্টাল প্লেন 90 ডিগ্রি ক্লক ওয়াইজ ডিরেকশনে মুভ করবে। তাহলে হরাইজেন্টাল প্লেন যদি 90 ডিগ্রি ক্লক ওয়াইজ ডিরেকশনে মুভ করে, তাহলে হরাইজেন্টাল প্লেন কোথায় চলে আসবে? তাহলে হরাইজেন্টাল প্লেন ওপরে চলে আসবে, এখানে হরাইজেন্টাল প্লেন চলে আসবে, হ্যাঁ না? না, হ্যাঁ না? না, হরাইজেন্টাল প্লেন ওখানে চলে আসবে। হ্যাঁ বলো, কে কোয়েশ্চেন করছো বলো বলো? তো এটা কোয়েশ্চেন করছিলে, কে কোয়েশ্চেন করছিলে বলো? আচ্ছা ঠিক আছে, অবজারভার কোথায় আছে? স্যার অবজারভার তো এখানেই দাঁড়িয়ে আছে, এইভাবে এইটাকে এবার অবজারভার এখান থেকে দেখছে। তাহলে অবজারভার যদি এটাকে এখান থেকে দেখে, তাহলে অবজারভার কিরকম দেখবে? স্যার অবজারভার এরকম দেখবে, এরকম একটা প্লেন, আর তার নিচে এরকম একটা প্লেন। এই মাঝের এই প্লেনটাকে আমরা কি বলে থাকি? এটা স্যার এক্স ওয়াই প্লেন, বা এটাকে আমরা কি বলে থাকি স্যার? আরপি, বা এটাকে কি বলে থাকি স্যার? রেফারেন্স প্লেন, তাই তো? তাহলে এইবার রেফারেন্স প্লেনের উপরে কি প্লেন এসছে? কি প্লেন এসছে স্যার? হরাইজন্টাল প্লেন। আর নিচে কি প্লেন এসছে? ভার্টিক্যাল প্লেন। কিন্তু ফার্স্ট অ্যাঙ্গেলে কি ছিল স্যার? ফার্স্ট অ্যাঙ্গেলে উল্টো ছিল, ওপরে ভার্টিক্যাল প্লেন ছিল, নিচে হরাইজন্টাল প্লেন ছিল। ক্লিয়ার? তাহলে ফার্স্ট অ্যাঙ্গেল আর থার্ড অ্যাঙ্গেলের ডিফারেন্সটা বোঝা গেল? মেইন ডিফারেন্সটা কোথায়? হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ বলো। এই অবধি কারো ডাউট আছে থাকলে বলতে পারো, এই অবধি কারো ডাউট আছে? বলছি এই অবধি কারো ডাউট আছে থাকলে বলতে পারো। না স্যার। তাহলে আমরা এতক্ষণে পড়ে যেটা বুঝলাম যে ফার্স্ট অ্যাঙ্গেল আর থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনের ডিফারেন্সটা কি? স্যার ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের রেফারেন্স প্লেনের উপরে থাকে হরাই ভার্টিক্যাল প্লেন, আর নিচে থাকে হরাইজন্টাল প্লেন।
কিন্তু থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনে এসে ব্যাপারটা কি হয়ে যায়, ব্যাপারটা স্যার উল্টো হয়ে যায়। রেফারেন্স প্লেনের উপরে চলে যায় হরাইজন্টাল প্লেন, আর রেফারেন্স প্লেনের নিচে চলে আসে কি স্যার ভার্টিক্যাল প্লেন। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে এইবার স্যার আপনি যখন ফার্স্ট অ্যাঙ্গেল আর থার্ড অ্যাঙ্গেলটা বুঝিয়ে দিলেন, তাহলে এবার আমাকে সেটু সেকেন্ডটাও বুঝিয়ে দিন। যদি কোনো একটা অবজেক্ট সেকেন্ড কোয়াড্রেন্টে বা ফোর্থ কোয়াড্রেন্টে থাকে তাহলে কি হবে? এগুলো কলেজে হয়ে গেছে তোমাদের নিশ্চয়ই। এটা ধরো ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, এটা ধরো সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, এটা ধরো থার্ড কোয়াড্রেন্টে আছে, এটা ধরো ফোর্থ কোয়াড্রেন্ট আছে। এবার অবজেক্ট কোথায়? অবজেক্ট স্যার আছে এইখানে। অবজেক্ট আছে কোথায় স্যার? এইখানে। অবজারভার কোথায় আছে? অবজারভার কোথায় আছে স্যার? অবজারভার আছে এখানে, এখানে দাঁড়িয়ে আছে অবজারভার, ঠায় এখনো দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থেকে এটাকে দেখছি আমি। এবার তাহলে এটা কি প্লেন পেয়েছি? এটা স্যার ভার্টিক্যাল প্লেন, এটা কি প্লেন? এটা স্যার হরাইজন্টাল প্লেন। আমি কোন প্লেনটাকে মুভ করব স্যার? হরাইজন্টাল প্লেনটাকে মুভ করব। তার মানে এবার যদি ভালো করে ব্যাপারটা বুঝি, এই এই এখানে ছিল স্যার ভার্টিক্যাল প্লেন, আর এখানে আছে স্যার হরাইজন্টাল প্লেন। এই হবে না? এটা ভার্টিক্যাল প্লেন, এটা হরাইজন্টাল প্লেন। এবার কে মুভ হবে স্যার? হরাইজন্টাল প্লেন মানে হরাইজন্টাল প্লেন এইদিকে মুভ করবে কত ডিগ্রি স্যার? 90 ডিগ্রি। তাহলে হরাইজন্টাল যদি 90 ডিগ্রি মুভ করে তাহলে জিনিসটা কিরকম দাঁড়াবে স্যার? জিনিসটা দাঁড়াবে এরকম। তখন অবজারভার কি দেখবে স্যার? অবজারভার নিচে আর এবার কিছু দেখবে না। এটা যদি এক্স ওয়াই হয় নিচে আর কিছু আছে না স্যার? নেই, কারণ হরাইজন্টাল প্লেন তো 90 ডিগ্রি ক্লক ওয়াইজ ডিরেকশনে যাবে। তাহলে কি হচ্ছে স্যার? এইখানেই ভার্টিক্যাল প্লেন আসছে স্যার, এইখানেই হরাইজন্টাল প্লেন আসছে, তাই না? সিমিলারলি দেখ, যদি এই অবজেক্টটা সেকেন্ড কোয়াড্রেন্টে না থেকে ফোর্থ কোয়াড্রেন্টে থাকতো, যদি সিমিলারলি এই অবজেক্টটা সেকেন্ড কোয়াড্রেন্টে না থেকে কোথায় থাকতো স্যার? ফোর্থ কোয়াড্রেন্টে থাকতো। ধর এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা হচ্ছে আমার ফোর্থ। অবজেক্ট কোথায় আছে স্যার? অবজেক্ট এখানে আছে, ফোর্থ কোয়াড্রেন্টে আছে। অবজারভার কোথায় আছে? অবজারভার এখনো এখানে ঠায় দাঁড়িয়ে আছে, ঠায় দাঁড়িয়ে থেকেও দেখছে। তাহলে এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার স্যার ভার্টিক্যাল প্লেন, এটা হচ্ছে আমার স্যার হরাইজন্টাল প্লেন। মানে জিনিসটা দেখতে কেমন হয়েছে? জিনিসটা দেখতে হচ্ছে এরকম, এই এই এটা হচ্ছে স্যার হরাইজন্টাল প্লেন, এটা হচ্ছে স্যার ভার্টিক্যাল প্লেন। তাহলে কে মুভ করে বলেছিলাম স্যার? হরাইজন্টাল প্লেন মুভ করে কত ডিগ্রি ডিরেকশনে? 90 ডিগ্রি ডিরেকশনে। কোন কোন দিকে স্যার? ক্লক ওয়াইজ ডিরেকশনে। এটা যদি 90 ডিগ্রি ক্লক ওয়াইজ ডিরেকশনে মুভ করে তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়াবে? তার মানে স্যার অবজারভার যদি এখান থেকে দাঁড়িয়ে দেখতে চায় তাহলে ব্যাপারটা কিরকম দেখবে? এবার স্যার রেফারেন্স প্লেনের উপরে কিছু দেখবে না, ও স্যার দুটোই নিচে দেখবে। তার মানে তখন এইটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে স্যার রেফারেন্স লাইন এক্স ওয়াই, ওপরে আর দেবার কিছু দেখবে? এটা রেফারেন্স লাইন এলো, তো এটা রেফারেন্স লাইন। তাহলে হরাইজন্টাল প্লেন 90 ডিগ্রি ক্লক ওয়াইজ মুভ করছে, তার মানে নিচেই দেখবে ভার্টিক্যাল প্লেন, আবার নিচেই দেখবে হরাইজন্টাল প্লেন। হ্যাঁ না না? হ্যাঁ না না? হ্যাঁ স্যার। তার মানে দেখ, আমি বুঝলাম কি যে সেকেন্ড কোয়াড্রেন্ট আর থার্ড কোয়াড্রেন্ট যখন আমরা ইউজ করতে যাচ্ছি, ইউজ করতে গিয়ে আমরা একটা প্রবলেমের সম্মুখীন হয়ে গেলাম। কি না, ভার্টিক্যাল প্লেন আর হরাইজন্টাল প্লেন কি হয়ে যায় স্যার? ওভারল্যাপ হয়ে যায়। তার মানে কি হয়, ইন ইন সেকেন্ড অ্যাঙ্গেল অ্যান্ড ফোর্থ অ্যাঙ্গেল হরাইজন্টাল প্লেন অ্যান্ড ভার্টিক্যাল প্লেন ওভারল্যাপ কি হয়ে যায় স্যার? ওভারল্যাপ হয়ে যায়। সো উই ক্যান নট ইউজ দিস টু মেথড। দেখ, সেকেন্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে কি হয়ে যায় স্যার? একে অপরে ওভারল্যাপ করে যায়। যেহেতু দুটো প্লেন একে অপরের সঙ্গে ওভারল্যাপ হয়ে যায়, তার জন্য আমরা সেকেন্ড অ্যাঙ্গেল প্রজেকশন, তার জন্য আমরা কি বললাম স্যার? সেকেন্ড অ্যাঙ্গেল প্রজেকশন অ্যান্ড ফোর্থ অ্যাঙ্গেল প্রজেকশন আমরা কি করি না স্যার? ইউজ করি না। ঠিক আছে, আমরা কি করি না স্যার? ইউজ করি না। মনে থাকবে, মনে থাকবে। হ্যালো, তাহলে এবার স্যার এখানে আমরা পেয়ে গেলাম ফার্স্ট অ্যাঙ্গেল আর থার্ড অ্যাঙ্গেল। তাহলে কোনটা ইউজ করব? আমরা ইন্ডিয়ান যে স্ট্যান্ডার্ড সিস্টেম, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড সিস্টেমে আমরা অলওয়েজ ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন ইউজ করি। মনে থাকবে, আমাদের যত ড্রয়িং বইতে যত ড্রয়িং পাবি সব কোথায় করা আছে স্যার? ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনে করা আছে। অ্যাকর্ডিং টু আওয়ার বিআইএস স্ট্যান্ডার্ড নর্মস আমরা কি ফলো করি স্যার? আমরা ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন ফলো করি। আমরা সবসময় কোন অ্যাঙ্গেল প্রজেকশনে ড্রয়িং করব? আমরা স্যার ফার্স্ট অ্যাঙ্গেল
প্রজেকশনেই ড্রয়িং করব। ক্লিয়ার? ডাউট আছে কারোর? থাকলে বলতে পারো। হ্যালো হ্যালো, আচ্ছা বলছি ওই সেকেন্ড আর ফোর্থটা দে। হ্যাঁ, যে মানে দেখবে মানে রেফারেন্সটা সেটা খালি তো মানে এইচপিটা খালি দেখবে, এই ভিপিটা খালি দেখবে না, ভিপি এইচপি তো ওভারল্যাপ হয়ে যাবে একটার সঙ্গে আরেকটা। ওভারল্যাপ হয়ে যাওয়া মানে একটার ঘাড়ে একটা চেপে যাওয়া, তাই না? হুম, তার মানে যদি ভিপি আর এইচপি দুটো যদি ওভারল্যাপ করে যায় তখন কি হবে? তখন স্যার আমি কোনো ভিপি ভালো মতো দেখতে পাবো না, তার জন্য এটাকে আমরা ইউজও করব না। ক্লিয়ার? বোঝা গেল কি বললাম? হ্যাঁ, এবার আমরা একটুখানি দেখি যে পয়েন্ট প্রজেকশন কি করে করতে হয়। তার মানে এবার আমরা আস্তে আস্তে প্রজেকশনের মধ্যে ঢুকছি, অর্থোগ্রাফিক প্রজেকশনে ঢুকবো এবার আমরা। এবার আমরা দেখব কি যে পয়েন্ট প্রজেকশন কিভাবে করে, তাড়াহুড়ো কিছু নেই, ধরে ধরে বুঝবো। আমরা কি দেখবো আমাদের পয়েন্ট প্রজেকশন কিভাবে করে। ধর বলে দিল ড্র দা পয়েন্ট প্রজেকশন, পয়েন্ট প্রজেকশন, ড্র দা প্রজেকশন অফ এ পয়েন্ট, ড্র দা প্রজেকশন অফ এ পয়েন্ট হুইচ ইজ which is 50 mm in front of VP and 30 mm above HP. তাহলে বলছে draw the projection of a point which is 50 mm in front of VP and 30 mm above the HP. তার মানে আগে আমাকে বুঝতে হবে যে অবজেক্টটা আছে কোথায় আদৌ। তার মানে এইটা যদি আমার একটা কোয়াড্রেন্ট হয়, যদি জিরো জিরো, এটা জাস্ট আমি বোঝানোর জন্য করছি, এটা আঁকতে হবে না, একবার আমরা ফাইনাল প্রোডাক্টটা আঁকবো। এখানে ড্র দা প্রজেকশন মানে এখানে কি আঁকতে বলেছে? ড্র দা প্রজেকশন যখনই কথাটা বলে দেবে তার মানে তুই বুঝবি কি, তার মানে তুই বুঝবি তোকে আঁকতে বলছে কি, আঁকতে বলছে তোকে ফ্রন্ট ভিউ টপ ভিউ আঁকতে বলছে। কি আঁকতে বলছে? ফ্রন্ট ভিউ আঁকতে বলছে। আর কি আঁকতে বলছে? আর হচ্ছে টপ ভিউ আঁকতে বলছে। ফ্রন্ট ভিউ মানে কি? ফ্রন্ট ভিউ মানে হচ্ছে যখন আমরা অবজেক্টটাকে কিভাবে দেখি, স্যার সামনে থেকে দেখি, তখন সেটা হচ্ছে ফ্রন্ট ভিউ। আর যখন আমরা অবজেক্টটাকে কোথা থেকে দেখি, স্যার ওপর থেকে দেখি, তখন সেটাকে আমরা বলে দেখি স্যার টপ ভিউ। এবার টপ ভিউকে আরেকটা নামও ডাকা হয়, সেটাকে বলে প্ল্যান, ঠিক আছে? টপ ভিউকে আরেকটা নামও ডাকা হয়, সেটাকে কি বলা হয়? প্ল্যান। যদি কোয়েশ্চেন অনেক সময় এইভাবে লেখা থাকে ড্র দা প্ল্যান অ্যান্ড এলিভেশন, তার মানে ফ্রন্ট ভিউর আরেকটা নাম কি? ফ্রন্ট ভিউর আরেকটা নাম হচ্ছে এলিভেশন। মনে থাকবে কি বললাম? তার মানে কোয়েশ্চেন অনেকভাবেই আসতে পারে। যদি বলে ড্র দা ফ্রন্ট ভিউ, তার মানে কি অবজেক্টটাকে যখন ফ্রন্ট থেকে দেখি তখন দেখতে কেমন লাগবে, সেটাকে ফ্রন্ট ভিউ না বলে আমরা এলিভেশনও বলতে পারি। তার কারণে ফ্রন্ট ভিউরই আরেকটা নাম কি? আরেকটা নাম হচ্ছে স্যার এলিভেশন। আর এটা কি? আরেকটা হচ্ছে আমার টপ ভিউ। টপ ভিউর আরেকটা নাম কি? স্যার টপ ভিউর আরেকটা নাম হচ্ছে আমার প্ল্যান। ক্লিয়ার? তার মানে অবজেক্টটা কোথায় আছে বলেছে? ড্র দা প্রজেকশন অফ এ পয়েন্ট হুইচ ইজ 50 mm ইন ফ্রন্ট অফ ভিপি, তার মানে এটা হচ্ছে আমার ভার্টিক্যাল প্লেন, এটা হচ্ছে আমার হরাইজেন্টাল প্লেন। কত mm ইন ফ্রন্ট? স্যার 50 mm ইন ফ্রন্ট, তাহলে ভার্টিক্যাল প্লেন থেকে 50 mm আগে আছে। তাহলে এখান থেকে আমরা কোথায় গেলাম? স্যার 50 mm আগে গেলাম। তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা কত আছে স্যার? ধরলাম আমি 50 আছে, ঠিক আছে? 50 mm, 50 mm ইন ফ্রন্ট অফ ভিপি। আর কোথায় আছে? অ্যান্ড 30 mm অ্যাবাভ দ্য এইচপি। তাহলে এইচপি থেকে কত উপরে আছে? 30 mm উপরে আছে। তার মানে এই যে এখানে যে পয়েন্টটা আমরা পেলাম, এই যে ডিস্টেন্সটা আমরা পেলাম, এই ডিস্টেন্সটা কত স্যার? এই ডিস্টেন্সটা আছে 30। আমি একবার এরকম করে দেখাবো, কনসেপ্টটা একবার ক্লিয়ার হয়ে গেলে দেখবি আর করতে হচ্ছে না, তোরা নিজেরা নিজেরাই করতে পারছিস, ঠিক আছে? তার মানে কি? তার মানে একটা অবজেক্ট ধরে নে, এই পয়েন্টটার নাম কি? এই পয়েন্টটার নাম হচ্ছে এ। পয়েন্টটার নাম কি? পয়েন্টটার নাম হচ্ছে আমার এ। তাহলে এই এ পয়েন্টটা কোথায় আছে? এই এ পয়েন্টটা ভার্টিক্যাল প্লেন থেকে 50 mm আগে আছে, আর হরাইজেন্টাল প্লেন থেকে 30 mm কোথায় আছে? স্যার উপরে আছে। তাহলে আমাকে কি ড্র করতে হবে? আমাকে স্যার প্ল্যান আর এলিভেশন ড্র করতে হবে, মানে ফ্রন্ট ভিউ আর টপ ভিউ ড্র করতে হবে। তাহলে আমি সবসময় কি বলেছি? কোন প্লেনটা স্যার রোটেট করে? আমি সবসময় বলেছি সবসময় স্যার হরাইজেন্টাল প্লেনটা রোটেট করে। কত ডিগ্রি?
90 ডিগ্রি কোন ডিরেকশনে ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট, ক্লিয়ার? তার মানে আমি যদি ফ্রন্ট ভিউ দেখতে চাই, ভালো করে বুঝবি, অবজারভার কোথায় আছে? তার অবজারভার ফ্রন্ট ভিউ দেখতে গেছে মানে সামনে থেকে দেখছে, কারণ অবজারভার এইখান থেকে দেখছে অবজেক্টটাকে। তাহলে অবজেক্টটাকে যদি অবজারভার এইখান থেকে দেখে বা এইদিক থেকে দেখে, তাহলে এই যে আমার পয়েন্ট, এই পয়েন্টের প্রজেকশন কোথায় গিয়ে পড়বে? স্যার এই পয়েন্টের প্রজেকশন, প্রজেকশন মানে ধর তুই এখানে একটা টর্চ নিয়েছিস, টর্চ জ্বেলেছিস, তাহলে ছায়াটা কোথায় পড়বে? স্যার ছায়াটা ভার্টিক্যাল প্লেনে পড়বে না। তার মানে অবজেক্টটাকে তুই কোথায় দেখবি? স্যার অবজেক্টটাকে তুই দেখবি ভার্টিক্যাল প্লেনে দেখবি। তার মানে আমরা ভার্টিক্যাল প্লেনে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনে কি বললাম, ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনে ভার্টিক্যাল প্লেনে আমরা কি পাই? স্যার ভার্টিক্যাল প্লেনে আমরা ফ্রন্ট ভিউ পাই। মনে থাকবে কি বললাম? কেন? তার কারণ যখন অবজার্ভার সামনে থেকে অবজেক্টটাকে দেখবে, অ্যাকচুয়ালি অবজেক্টটাকে কোথায় দেখবে? স্যার অবজেক্টটাকে এই প্লেনের উপরে দেখবে, ভার্টিক্যাল প্লেনটার উপরে দেখবে। তার মানে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনে আমরা ভার্টিক্যাল প্লেনে কি পাই? স্যার ভার্টিক্যাল প্লেনে আমরা ফ্রন্ট ভিউ পাই, ক্লিয়ার? আর এই অবজেক্টটাকে যদি ওপর থেকে দেখে, ধর ওপর থেকে দেখছে অবজেক্টটাকে, তাহলে এই অবজেক্টটাকে কোথায় দেখবে? স্যার এই অবজেক্টটাকে হরাইজেন্টাল প্লেনের উপর দেখবে, তার কারণ এই ছায়াটা এখানে এসে পড়বে। তখন হরাইজেন্টাল প্লেনের উপরে কি দেখবে? স্যার এই 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 অবজেক্টটাকে দেখবে বা এই পয়েন্টটাকে দেখবে। তাহলে হরাইজেন্টাল প্লেনে আমরা কি পাই? স্যার হরাইজেন্টাল প্লেনে আমরা পাই টপ ভিউ। তাহলে হরাইজেন্টাল প্লেনে কি পাই? স্যার হরাইজেন্টাল প্লেনে আমরা পাই টপ ভিউ। মনে থাকবে, তাহলে এখানে লিখে রাখ, যদি ভুলে যাস কি লিখে রাখ, ইন ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন, ইন ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন ফ্রন্ট ভিউ ইজ অন দ্য ভার্টিক্যাল প্লেন অ্যান্ড টপ ভিউ ইজ অন দ্য হরাইজেন্টাল প্লেন। তাহলে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনে আমরা ফ্রন্ট ভিউ কোথায় পাই? স্যার ফ্রন্ট ভিউ পাই হচ্ছে ভার্টিক্যাল প্লেনে, আর টপ ভিউ কোথায় পাই? টপ ভিউ পাই হচ্ছে স্যার হরাইজেন্টাল প্লেনে, ক্লিয়ার? তার মানে এবার একটা জিনিস দেখ, এবার আমরা এই পয়েন্টটার কি করবো? স্যার প্রজেকশন ড্র করবো। তাহলে পয়েন্টটার প্রজেকশন ড্র করার জন্য সবার আগে আমাকে কি করতে হবে? তাহলে স্যার সবার আগে আমাকে টি স্কোয়ারটা নিতে হবে। টি স্কোয়ারটা নিয়ে আমরা কি করবো? স্যার টি স্কোয়ারটা নিয়ে সবার আগে আমি এরকম একটা রেফারেন্স লাইন টানলাম, ঠিক আছে? সবার আগে কী করলাম? স্যার একটা রেফারেন্স লাইন টানলাম, এটা স্যার এক্স প্লেন, এক্স ওয়াই, বা এখানে দেখি বইতে এরকম লেখা থাকতে পারে আরপি। আরপি মানে কি? আরপি মানে হচ্ছে রেফারেন্স প্লেন, ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন ড্র করছি, তার মানে এটা কি? এটা স্যার ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন। এইবার দেখ, ওপর থেকে যখন দেখবো টপ ভিউটা, অবজেক্টটাকে কতটা সামনে দেখবো? তাহলে স্যার 50 সামনে দেখবো। কেন 50 সামনে দেখবো? এখানে বলে দিয়েছে হুইচ ইজ 50 mm ইন ফ্রন্ট অফ ভিপি। তার মানে যখনই বলে দেবো ইন ফ্রন্ট অফ ভিপি, অ্যাকচুয়ালি আমি কোথায় দেখবো? স্যার অবজেক্টটাকে স্যার রেফারেন্স প্লেন থেকে 50 mm সামনে দেখবো। ব্যাস এইটুকু শুধু মাথায় রাখতে হবে, আমাকে কত ডিগ্রি সামনে 50 mm ইন ফ্রন্ট বলেছে। তার মানে আমাকে এইখানে যখন আমি ড্রয়িংটা করব, আমাকে কত ডিগ্রি সামনে বানাতে হবে? স্যার 50 mm সামনে। তাহলে 1, 2, 3, 4, 5, ব্যাস এইখানে যে পয়েন্টটা আমরা পেলাম, এই পয়েন্টটা, এই যে আমরা এখানে পয়েন্টটা পেলাম, এই পয়েন্টটা কি পয়েন্ট? এই পয়েন্ট আছে স্যার আমার এ পয়েন্ট। কি পয়েন্ট? স্যার এ পয়েন্ট। তার মানে এটা কি পেলাম? স্যার এটা টপ ভিউ পেলাম। আর ফ্রন্ট ভিউ কত? স্যার 30 mm অ্যাবাব। কোথায় আছে? স্যার 30 mm অ্যাবাব এইচপি। তাহলে এবার কি করব? স্যার এটা আঁকার জন্য আমরা এই পয়েন্টটা থেকে সোজা একটা প্রজেকশন লাইন তুলব। কি তুলব? এটাকে বলে স্যার প্রজেকশন লাইন। সোজা এরকম একটা প্রজেকশন লাইন তুলব, ক্লিয়ার? কত উপরে তুলব? স্যার 30 mm উপরে আছে, তার মানে এখান থেকে 30 mm উপরে তুলব, মানে 1, 2, 3। তার মানে এইখানে যে পয়েন্টটা আমরা পেলাম, এই যে এইখানে, এইখানে যে পয়েন্টটা আমরা পেলাম, এইখানে যে পয়েন্টটা আমরা পেলাম, এই পয়েন্টটা অ্যাকচুয়ালি কি? এই পয়েন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার স্যার টপ ভিউ, এই ফ্রন্ট ভিউ, এই যে পয়েন্টটা।
এইখানে যে পয়েন্ট আমরা পেলাম এটাকে বলি আমরা কি, এটাকে স্যার এটা এটা কি, এটা হচ্ছে স্যার টপ ভিউ, এই ফ্রন্ট ভিউ। ঠিক আছে, ফ্রন্ট ভিউকে সবসময় আমরা এ, এটা যদি টপ ভিউকে দেখ এ দিয়ে দেখেছি, তাহলে ফ্রন্ট ভিউকে আমরা কিভাবে দেখাবো স্যার, এটাকে আমরা দেখাবো এইভাবে, এ ড্যাশ বা এ বার। ঠিক আছে, এ ড্যাশ বা এ বার এইভাবে আমরা স্যার ওটাকে সবসময় দেখাবো। সাথে আর কি দেখাতে হবে, সাথে এর সাথে দেখাতে হবে স্যার ডাইমেনশন, ডাইমেনশনটাকেও শো করতে হবে। তাহলে ডাইমেনশনটা কি করে শো করব স্যার, অ্যাট ফার্স্ট আমরা এখান থেকে একটা প্রজেকশন লাইন টেনে দিলাম এইভাবে, এর আমরা কি করব স্যার, এখান থেকে আমরা এক্সটেনশন লাইন টানবো, এখান থেকে আমরা স্যার এক্সটেনশন লাইন টেনে নেবো এইভাবে, অবজেক্ট থেকে 2 থেকে 3 mm গ্যাপে থাকবে এক্সটেনশন লাইন এইভাবে। হলো, এবার কি করতে হয়, এবার স্যার আমরা ডাইমেনশন দেবো, প্রথমে দেবো অ্যারো হেড, অ্যারো হেডের ডাইমেনশন বলে দিয়েছিলাম কত স্যার, 1:3। শার্প হবে, শার্প হবে, ঠিক আছে। নিচেরটা কত ছিল স্যার, নিচেরটা ছিল হচ্ছে 50, আর ওপরটা ছিল কত, ওপরটা ছিল স্যার 30। ক্লিয়ার? তাহলে এইটার সলভ কোনটা এলো, এটা সলভ এলো স্যার এটা। ক্লিয়ার? দেখো ডাউট আছে কারো, থাকলে বলতে পারো, ডাউট আছে কারো? হ্যালো, ডাউট আছে কারো, থাকলে বলো। হ্যালো স্যার, বলো। 90 ডিগ্রি মানে রোটেট করবে না? হ্যাঁ, 90 ডিগ্রি রোটেট করালাম তো, 90 ডিগ্রি রোটেট করালাম বলেই তো এই নিচেরটা কি এলো, নিচেরটা স্যার হরাইজন্টাল প্লেন এলো, আর উপরেরটা কি এলো স্যার, উপরেরটা ভার্টিক্যাল প্লেন এলো। দেখো এইখানে ছিল তো, এই যে 90 ডিগ্রি ক্লক ওয়াইজ হরাইজন্টাল প্লেন রোটেট করেছি, তার মানে হরাইজন্টাল প্লেনটা কোথায় চলে আসলো, হরাইজন্টাল প্লেনটা স্যার এখন এখানে চলে আসলো। এবার তুমি এদিক থেকে দেখছো ব্যাপারটাকে, তাহলে ভাবো এদিক থেকে যখন দেখবে তাহলে এটা হচ্ছে রেফারেন্স প্লেন, তাহলে উপরটা কি হবে, উপরটা স্যার ভার্টিক্যাল প্লেন হবে, নিচেরটা ক্লিয়ার প্লেন হবে, নিচেরটা হরাইজন্টাল প্লেন হবে। রোটেট করেছি বলেই তো আমি 2D-তে দেখাতে পাচ্ছি, যদি আমি রোটেট না করতাম তাহলে কি দেখাতে পারতাম? ক্লিয়ার? আর কারো ডাউট আছে থাকলে বলতে পারো এখনি। হ্যালো, একটা প্রবলেম করি, চলো কি বলছে, প্রবলেম নাম্বার 2। প্রজেকশন অফ এ পয়েন্ট উইচ ইজ 50 mm বিহাইন্ড ভার্টিক্যাল প্লেন অ্যান্ড 30 mm অ্যাবাব হরাইজন্টাল প্লেন। এই ধরনের প্রবলেম থাকলে কি করবো, আমরা স্যার বুঝতে বার করতে হবে অবজেক্টটা কোথায় আছে। কি বলছে, ড্র দা প্রজেকশন অফ এ পয়েন্ট হুইচ ইজ 50 mm বিহাইন্ড, বিহাইন্ড মানে পেছনে, তার মানে যখনই পেছনে বলবে তার মানে এটা যদি ভার্টিক্যাল প্লেন হয়, পেছনে বলেছে মানে, পেছনে বলেছে মানে আইদারও সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে না হলেও থার্ড কোয়াড্রেন্টে থাকবে, কারণ এটা হচ্ছে ভিপি, এটা হচ্ছে ভিপি, এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে ওর ব্যাক, মানে বিহাইন্ড ভিপি বলেছে মানে আইদার সেকেন্ড কোয়াড্রেন্টে আইদার থার্ড কোয়াড্রেন্টে, অ্যান্ড 30 mm অ্যাবাভ এইচপি, মানে এইচপি যদি এইটা হয় এইচপি, এটা যদি হয় এইচপি, তাহলে এইচপি থেকে 30 mm ওপরে, তার মানে অ্যাট ফার্স্ট কোথায় আসবো হুইচ ইজ 50 mm, তাহলে এখান থেকে 50 mm আর এখান থেকে 30 mm, তার মানে অবজেক্টটা কোথায় আছে স্যার, অবজেক্টটা এখানে আছে, তার মানে এইটা হচ্ছে কোথায় স্যার 50, এটা হচ্ছে স্যার 30। ক্লিয়ার?
বোঝা গেল? মনে রাখবো আমরা সেকেন্ড অ্যাঙ্গেলে ড্রয়িং তো করতে পারি না, কেননা ভার্টিক্যাল প্লেন আর হরাইজন্টাল প্লেন কি হয়ে যায়, স্যার ওভারল্যাপ করে যায়। কিন্তু পয়েন্ট প্রজেকশন আমরা করতে পারি, তার কারণ কি? তার কারণ হচ্ছে স্যার পয়েন্ট তো জাস্ট একটা পয়েন্টের মধ্যে আসবে, তার মানে পয়েন্টটা যদি একটা পয়েন্টের উপরে আসে সেক্ষেত্রে আমরা ভার্টিক্যাল প্লেনের মধ্যে হরাইজন্টাল প্লেনটা যদি দেখিয়েও দিই, আমার দুটো প্লেন কি দুটো ভিউ আমার কি হবে না স্যার, ওভারল্যাপ করবে না। তার জন্য শুধু পয়েন্ট প্রজেকশন আমরা সেকেন্ড অ্যাঙ্গেলে দেখাতে পারি, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। তাহলে হরাইজন্টাল প্লেনটাকে যদি এইভাবে ঘোরাই, তাহলে হরাইজন্টাল প্লেনটা কোন দিকে যাবে স্যার? 90 ডিগ্রি ক্লকওয়াইজ ডিরেকশনে যাবে। তাহলে আমাকে কি করতে হবে এবার স্যার? আমাকে অ্যাট ফার্স্ট রেফারেন্স লাইনটা ড্র করতে হবে। তাহলে রেফারেন্স লাইন চলো ড্র করি। এই যে আমি নিলাম, এই আমি নিলাম, এই নিয়ে আমি স্যার কি করলাম স্যার, রেফারেন্স লাইন ড্র করলাম। এই এই হয়ে গেল কি, এই স্যার এই হয়ে গেল ওদের হচ্ছে রেফারেন্স। রেফারেন্স লাইন নিচে যাবে, দুটো উপরে যাবে। গলাটা একটু সমস্যা করছে, থার্ড সেম ফিফথ সেম একটু নিতে পারছি না ক্লাস দুদিন ধরে, প্রবলেম। চলো, তার মানে এবার অবজারভার কোথায় আছে? অবজারভার স্যার এখানে আছে, এখানে দাঁড়িয়ে দেখছে অবজারভার। অবজারভার যদি এখানে দাঁড়িয়ে দেখে, আর একটা কোথা থেকে দেখবে, আর একটা এখান থেকে দাঁড়িয়ে দেখবে। তার মানে একবার অবজেক্টটাকে দেখবে কোথায় স্যার? 50 mm সাইডে, একবার অবজেক্টটাকে দেখবে স্যার 30 mm ওপরে। কোন দিকে দেখবে স্যার? এটা যদি এইদিকে ঘুরে যায় তাহলে হরাইজন্টাল প্লেনটা উপরে চলে যাবে, তাই না? তার মানে একই প্লেনের উপরে আমরা দুটো পয়েন্ট পাবো, একটা 30 mm উপরে, একটা 50 mm উপরে। তাহলে কি করবো? অ্যাট ফার্স্ট আমার যেটা কাজ হবে, সেটা কাজ হবে হচ্ছে এর প্রজেকশনটা ড্র করা। কি করে ড্র করবো? এই বসালাম, কত এমএম উপরে আছে? 30 mm। তাহলে এখান থেকে যাবো 1 2 3, তাহলে একটা পাবো কোথায়? একটা পাবো স্যার এখানে, আর একটা কোথায় পাবো স্যার? 3 4 5, একটা পাবো 50 উপরে। তাহলে একটা কোথায় পেলাম স্যার? একটা পেলাম হচ্ছে এখানে। এবার দেখতে হবে কোনটা কি ভিউ। এদিক থেকে দেখছি মানে 30 mm উপরে যেটা আছে সেটা ফ্রন্ট ভিউ। তার ফ্রন্ট ভিউকে সবসময় আমরা কি দিয়ে দেখাই স্যার? এ ড্যাশ দিয়ে দেখাই। আর টপ ভিউকে আমরা কিভাবে দেখাবো স্যার? টপ ভিউকে আমরা 50 মানে উপরটা যেটা পাবো সেটা হচ্ছে পয়েন্ট। এবার কি করব স্যার এই দুটোকে? এই দুটোকে স্যার আমরা প্রজেকশন লাইন দিয়ে কি করবো স্যার? এভাবে জয়েন করবো। ব্যাস কমপ্লিট, কমপ্লিট আমাদের ড্রয়িং। এবার কি করতে হবে স্যার? শুধু এখানে ডাইমেনশনটা দেখিয়ে দিতে হবে। এই ঠিক আছে, এটা কত উপরে হলো স্যার? এটা হলো হচ্ছে 30, এটা হলো স্যার 20। ক্লিয়ার, বোঝা গেল? হ্যালো, হ্যাঁ স্যার। এ ড্যাশ যেটা পেলাম, এ ড্যাশটা পেলাম হচ্ছে আমরা ওর ফ্রন্ট ভিউ, আর এই যেটা পেলাম এটা পেলাম হচ্ছে ওর টপ ভিউ। ঠিক আছে, বোঝা গেছে? কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে যে কিভাবে হচ্ছে সেটা আগে বলো। হ্যালো, চলো এবার তাহলে একটা থার্ড অ্যাঙ্গেলে করো দেখি। ঠিক, থার্ড অ্যাঙ্গেলে কি কিরকম করো? কি বলেছে? এই কোশ্চেনটাই দেবো, ধর এই কোশ্চেনটাই দেবো। ড্র প্রজেকশন অফ এ পয়েন্ট হুইচ ইজ ফিফটি এমএম বিহাইন্ড ভার্টিক্যাল প্লেন অ্যান্ড 30 mm বিলো হরাইজন্টাল প্লেন। তার মানে কি? তার মানে হচ্ছে স্যার এটা যদি আমার কোয়াড্রেন্ট হয় তাহলে 50 mm বিহাইন্ড, তাহলে এখান থেকে 50 mm বিহাইন্ড, তাহলে এটা হচ্ছে 50 অ্যান্ড 30 mm বিলো, তাহলে ধরে নে এখান থেকে 30। এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা স্যার 30, এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা স্যার 50।
তাই না? এই ডিসটেন্সটা 30 আর এই ডিসটেন্সটা কত? এই ডিসটেন্সটা 50। আর অবজেক্টটা কত? প্লেনটা কোথায় আছে? প্লেনটা স্যার এখানে। আমার পয়েন্টটা কোথায় আছে? পয়েন্টটা স্যার এখানে আছে। অবজারভার কোথায় আছে? অবজারভার স্যার এখানে দাঁড়িয়ে দেখছে, এখানে দাঁড়িয়ে দেখছে। তাহলে কোন প্লেন ঘুরবে? হরাইজন্টাল প্লেন ঘুরবে। কত ডিগ্রি ঘুরবে? 90 ডিগ্রি ঘুরবে। কোন দিকে ঘুরবে স্যার? ক্লক ওয়াইজ ডিরেকশনে ঘুরবে। তাহলে এবার হরাইজন্টাল প্লেনটা কোথায় চলে যাবে স্যার? উপরে চলে যাবে। আর ভার্টিক্যাল প্লেনটা কোথায় আসবে? ভার্টিক্যাল প্লেনটা স্যার নিচে আসবে। তাহলে ভার্টিক্যাল প্লেন এখান থেকে যদি দেখে কতটা নিচে দেখবে স্যার? 30 নিচে দেখবে। আর উপরে দেখলে কতটা উপরে দেখবে? কারণ এই জিনিসটা স্যার উপরে ঘুরছে, তখন উপরে কত দেখবে স্যার? 50 mm উপরে দেখবে, তাই না? বোঝা যাচ্ছে কি বললাম? তাহলে কি করব? আমার প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হবে স্যার রেফারেন্স লাইন ড্র করা। রেফারেন্স লাইন ড্র করলাম, এবার থার্ড অ্যাঙ্গেলে আছে, তার মানে নিচে কতটা হবে? নিচে স্যার 30 হবে। আর উপরে কত হবে? উপরে স্যার 50 হবে। বলো এখানে আছে তো 30 mm, কত কি বলেছিলাম? 30 mm বিলো এইচপি বলেছিলাম। তাহলে এখান থেকে 30 mm নিচে থাকে, তাহলে অবজারভার যখন এটাকে এদিক থেকে দেখবে, এটাকে কতটা নিচে দেখবে স্যার? এটাকে এখানে দেখবে তো 30 mm নিচে। আর নিচে কতটা আসছে? রেফারেন্স প্লেনের নিচে কতটা আসছে স্যার? 30। আর এই প্লেনটা উপরের দিকে ঘুরে যাচ্ছে, তাহলে এখান থেকে উপরে কতটা যাবে ও স্যার? 50 উপরে যাবে। ক্লিয়ার? বোঝা গেছে? নিচে কত রয়েছে স্যার? 1 2 3। আর উপরে 1 2 3 4 বেরিয়ে যাচ্ছে। যাই হোক, আমি এতটা ধরলাম 50। ঠিক আছে, পেয়ে গেছি দুটোই। কি করবো স্যার? জয়েন করে দেবো জাস্ট। হ্যালো, সাথে কি করবো স্যার? সাথে আমরা ডাইমেনশন লাইনটাও টেনে নেবো এইভাবে। এইখানে যে পয়েন্ট আমরা পেয়েছিলাম, এবার দেখ নিচে যে পয়েন্টটা পেয়েছিলাম, নিচে পেয়েছিলাম কি এবার স্যার? ফ্রন্ট ভিউ। তাহলে ফ্রন্ট ভিউ আমরা সবসময় কিতে দেখাই? এ ড্যাশে দেখাই। আর টপ ভিউ কিসে দেখাই স্যার? টপ ভিউ এতে দেখাই। হলো, কারণ আমি যদি এখান থেকে এক্সটেনশন লাইনটা নিই, এখান থেকে এক্সটেনশন লাইনটা নিই, এগুলো অবশ্যই স্কেলে টানবে। অ্যারো হেড দিলাম, অ্যারো হেড দিলাম, অ্যারো হেড দিলাম। নিচে কত? নিচে স্যার 30। উপরে কত? উপরে স্যার 50। ক্লিয়ার? দেখো এটা থার্ড অ্যাঙ্গেল পজিশন, দেখো দেখতে পাচ্ছ? তার মানে উপরের প্লেনটা কি হয়ে গেল? উপরের প্লেনটা হয়ে গেল স্যার হরাইজন্টাল প্লেন, নিচের প্লেনটা হয়ে গেল স্যার ভার্টিক্যাল প্লেন। বোঝা যাচ্ছে? ডিফারেন্স গুলো লিখতে হবে না, হরাইজন একদম বোঝানোর জন্য লিখ। ডিফারেন্স বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছো ডিফারেন্স গুলো? বুঝতে পাচ্ছো একটার সঙ্গে আরেকটা কি? চলো আরেকটা করো, এবার ফোর্থ কোয়াড্রেন্টে দিই। কি বলছে না? ড্র প্রজেকশন, অফ এ পয়েন্ট উইচ ইজ 30 mm ইন ফ্রন্ট অফ ভিপি অ্যান্ড 50 mm বিলো এইচপি। তাহলে কি হবে? ড্র এ প্রজেকশন অফ এ পয়েন্ট উইচ ইজ 30 mm ইন ফ্রন্ট অফ ভিপি অ্যান্ড 50 mm বিলো এইচপি। তাহলে কি হবে এটার মানে স্যার? বলতে চাইছে কিছুই না। ধরো এই একটা আমার অবজেক্ট আছে, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। অবজেক্ট কোথায় আছে? 30 mm ইন ফ্রন্ট অফ ভিপি। তাহলে এটা হচ্ছে ভিপি, কারণ ইন ফ্রন্ট আছে মানে আইদার ফার্স্ট কোয়াড্রেন্টে আছে নাহলে ফোর্থ কোয়াড্রেন্টে আছে। অ্যান্ড 50 mm বিলো এইচপি, ব্যাস বিলো বলে দিয়েছে মানে নিচে আছে। তাহলে 30 mm ইন ফ্রন্ট, তাহলে এখান থেকে কত স্যার? 30। তাহলে এই ডিস্টেন্সটা কত স্যার? 30 mm ইন ফ্রন্ট। আর কত বিলো? 50 mm বিলো। তাহলে এখান থেকে কত বিলো স্যার? 50 বিলো। এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা স্যার 50, তাই না? এই ডিস্টেন্সটা 50। অবজারভার কোথায় আছে স্যার? অবজারভার এখানে দাঁড়িয়ে দেখছে। তাহলে এখানে যদি দাঁড়িয়ে দেখে, এটা যদি রেফারেন্স প্লেন হয়, রেফারেন্স প্লেন থেকে কত নিচে দেখবে স্যার? 50 নিচে দেখবে, তাই তো? কত নিচে দেখবে? 50 নিচে দেখবে তো?
আর টপ ভিউ উপর থেকে দেখলে এটা কত সামনে দেখবে স্যার 30 দেখবে। তাহলে এই প্লেনটা যদি এইভাবে ঘুরে যায় এই পয়েন্টটা কোথায় আসবে? তাহলে এই পয়েন্টটা আসবে এইখানে, আর এই পয়েন্টটা কোথায় আসবে? এই পয়েন্টটা আসবে হচ্ছে এখানে। তার মানে দেখ এটা গেল কি, এটা গেল স্যার টপ ভিউ, এটা কি গেল, এটা স্যার গেল ফ্রন্ট ভিউ। তার মানে আমরা কি পাবো? তাহলে স্যার আমরা দুটোই পাবো রেফারেন্স লাইনের নিচে। তাহলে আমাকে কি করতে হবে, অ্যাট ফার্স্ট স্যার আমাকে ড্রয়িং করতে হবে একটা রেফারেন্স লাইন এইভাবে। এটা এক্স, এটা ওয়াই। এবার আমরা কি করবো, এবার স্যার ওর উপর আমরা পয়েন্ট নিয়ে নেবো। কত নেবো অ্যাট ফার্স্ট হচ্ছে স্যার আমরা পাবো হচ্ছে 30। তাহলে এখান থেকে 1 2 3, এটা 30 4 5, এটা হয়ে গেলো স্যার 50, ব্যাস কমপ্লিট। এটা কি করবো স্যার, এটা রেফারেন্স লাইন দিয়ে জুড়ে দেবো দুটোকে, কমপ্লিট। এটা কি হলো, এটা স্যার এ ড্যাশ, এটা কি পেলাম, এটা স্যার পেলাম হচ্ছে এ। ক্লিয়ার? আরে হ্যাঁ রে, হ্যাঁ স্যার, এটা এ, এটা এ ড্যাশ। সত্যি কথা বলবি, একদম সত্যি কথা, বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার পেরেছি, সত্যি বলবি। সত্যি বলবি, বুঝেছিস? আমি কিছু মনে করবো না, বল। ক্লিয়ার? ডাউট আছে কারোর? ডাউট আছে কারোর? যে কজন আছো? নেই তো? না স্যার। চলো আমরা তাহলে আজকে পয়েন্ট পজিশন দেখলাম, নেক্সট দিন আমরা লাইন পজিশন দেখবো। যে এইটা যদি এবার লাইনে চলে আসে তাহলে লাইনে কি করে পজিশন ড্র করতে হয়। ভিডিওটা ভালো, বাড়িতে ভালো করে দেখো, কনসেপ্টটা একটু ক্লিয়ার হবে, তাহলে নেক্সট দিন লাইন পজিশনটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আমি একটু নিতাম আছে কিন্তু গলাটা এখনো ঠিকঠাক কমেনি, এর উপর বেশি চাপ দিলে আরো বেড়ে যেতে পারে। ঠিক আছে, চলো নেক্সট দিন ক্লাসে আমরা কি পড়বো, নেক্সট ক্লাসে আমরা পড়বো হচ্ছে লাইন প্রজেকশন। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা পড়বো লাইন প্রজেকশন, নেক্সট ক্লাসে লাইনও দেখবো প্লাস ল্যামিনাও দেখবো। ল্যামিনা, লাইন আর ল্যামিনার পজিশন কি করে ড্র করতে হয়। ঠিক আছে, হ্যালো, হ্যাঁ স্যার, ঠিক আছে, ওকে, চলো।